যে কোনো সমস্যা সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লাইভে ফোন করতে আপনারা পাচ্ছেন আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠানে, এবং যিনি উপস্থিত আছেন তিনি আপনাদের যে কোনো জটিল এবং কঠিন সমস্যার সমাধান করে দিতে পারেন, এবং তার যে কবচ মানে তার যে মহাশক্তি কবচ, সেই কবজের মাধ্যমে আপনারা কিন্তু খুব দ্রুত ফল পান। এবং সামনে আমাদের বিশেষ যে তিথি নক্ষত্র যোগগুলো রয়েছে, সেই বিশেষ যোগে তিনি আপনাদের জন্যই মহাযজ্ঞের আয়োজন করতে চলেছেন, এবং বিস্তারিত আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে মানে এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলছি, যেটা হচ্ছে যে বহু মানুষের একটা প্রশ্ন ছিল যে লাইভে আপনার লাইভ পাই না, লাইভ পাই না। তা আজকে যারা লাইভে দেখছেন তারা সরাসরি আমার সঙ্গে আজকে কথা বলতে পারবে, এবং তাদের নিজের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সামনে ফলোহারিণী অমাবস্যা, এই যে ভালো যোগগুলোকে কাজে লাগাবার জন্য তান্ত্রিক বা জ্যোতিষরা বলে থাকে, কারণটা কি? কারণ এটা হচ্ছে ভালো যোগগুলোই কার্যকারিতা করলে তার ফলটা দ্বিগুণ পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি ভালো টাইমে যদি আপনার জিনিসটা বা আপনার প্রতিকারটা করাতে পারেন, তাহলে তার কার্যকারিতাটা ডবল হয়ে যায়। আজকে অনেকেই বলেছিলেন স্যার মহাশক্তি কবচ তো আপনাদের আপনার মাধ্যমে শুনেছি বহু মানুষ উপকার পায়, কিন্তু কিভাবে উপকার পায় বা উপকারের পদ্ধতি যদি একটু বলতে পারে বলেন তাহলে খুব ভালো হয়। কারণ অন্যান্য তন্ত্রের থেকে মহাশক্তি টোটালি আলাদা। কিভাবে আলাদা হয়? মনে করুন আপনি আপনার একটা সমস্যা নিয়ে এসেছেন কি বাচ্চা পড়াশোনা করছে না, বা বাচ্চার মধ্যে চঞ্চলতা ভাব, বা কোনো সময় দেখা যাচ্ছে বাচ্চা বন্ধু বান্ধবের সঙ্গে সংস্পর্শটা বাড়িয়ে ফেলেছে। আমাদের আলোচনা রয়েছে, কিন্তু যারা যারা ফোনে আসবেন অবশ্যই আপনাদের সাথে আমরা কথা বলবো। কে আছেন ফোনে বলুন। নমস্কার। কার বিষয়ে জানবে? নিজের সম্পর্কে জানবে। একটা ফুলের নাম বলো। গাদা বলেছো। এক থেকে বারোর মধ্যে একটা সংখ্যা বলো। হ্যাঁ, পাঁচ না সাত? পাঁচ। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলো, তোমার যে মোবাইল নাম্বার সেই মোবাইলের লাস্ট নাম্বারটা বলো। তিন। বয়স কত চলছে আনুমানিক? হ্যাঁ, কত বুঝতে পারছি না, 18+ মানে 19 বছর। একটু জোরে কথা। প্রথম কথা, আমি যেগুলো বলবো তুমি আমাকে ইয়েস আর নো উত্তর দেবে। হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, তুমি আমাকে যে আমি যেগুলো বলবো সেগুলো তুমি ইয়েস আর নো উত্তর দেবে। ঠিক আছে। প্রথম কথা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট জায়গা দেখতে পাচ্ছি যে তুমি মানুষের জন্য করলেও তুমি নাম পাবে না, পাবে বদনাম। সেটা হয় তোমার জীবনে? এটা হয়। আরেকটা জায়গা যেটা বলছি, যে তোমার 1 2 3 4 5 6 ষষ্ঠে শনি অবস্থান করছে, পরিশ্রম অনুযায়ী সাকসেস আসবে না, সাকসেসের ক্ষেত্রে একটা বাধা আসবে। স্যার আমি পরিশ্রম করি কিন্তু পরিশ্রম অনুযায়ী সাকসেস কেন পাই না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মুখে গিয়ে অনেক সময় অনেক কিছু জিনিস কেটে যায়, আমি কি ভুল বললাম? আমি একটু শুনতে পাচ্ছি, কারণ বহু মানুষ প্রোগ্রাম শুনছে। হ্যালো, তোমার কিন্তু বসে আছে সপ্তমে, এবং সে বসে আছে দ্বিতীয় পতি এবং দ্বিতীয় পতি এবং নবম পতির সাথে। তারপরে পড়াশোনার জায়গাটা
তোমার ক্ষেত্রে কিন্তু ভালো থাকা উচিত। আচ্ছা হ্যালো, আচ্ছা না পড়াশোনা কি করা হয়েছে বলতে হবে? পড়াশোনা এখন গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? না না চলছে গ্রাজুয়েশন। কেন পড়াশোনার জায়গা যেটা আমি বললাম ভালো থাকা উচিত, পড়াশোনার জায়গাটা রেজাল্ট কিরকম হয়? রেজাল্ট হয় খুব খারাপ না। আমার খুব খারাপ নয়, তার মানে রেজাল্ট তোমার মনমতো জায়গাটা হচ্ছে। প্রবলেমটা যেটা নিয়ে তুমি আমাকে ফোন করেছো সেটা হচ্ছে, স্যার আমার জীবনে সব সময় একটা বাধা থাকে কেন? আমি যে কোনো জিনিস করতে যাই সেই মধ্যে একটা বাধা, এটা নিয়ে কি তুমি মেন প্রশ্ন করেছো আমাকে? হ্যাঁ। আমি তো তোমাকে চিনি না। হ্যালো হ্যালো, তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি? না না কেউ চিনি না। কেউ চেনে না, কিন্তু আমি যে প্রশ্নগুলো বলে তুমি আমাকে বললে সহমত, একদম ঠিক একদম ঠিক একদম ঠিক। আমি তোমাকে বলবো একটু রেকটিফিকেশন করা দরকার আছে, কেন তোমার জায়গাটা কিন্তু ভালো আছে। তুমি যদি একটু রেকটিফিকেশন জায়গায় যাও, একটু ক্লিয়ার কার ক্লিয়ার জায়গাটা যদি তুমি করতে পারো, আমার মনে হয় তোমার বেনিফিটের জায়গাটা কিন্তু অনেক বেশি আছে। তুমি শুধু বাধার জায়গা সম্মুখীন বেশি হচ্ছ। কি বললাম কথাটা বুঝতে পারছো? তোমার পজিশন কিন্তু খুব ভালো, মানে তোমার কাছে দেখতে পাচ্ছো যে তোমার কাছে অপরচুনিটি গুলো ভালো আসছে, কিন্তু আমি অপরচুনিটির জায়গায় এগোচ্ছি কিন্তু কার্যকারিতা পাওয়ার ক্ষেত্রে দেখছি স্যার মুখে গিয়ে কেটে যাচ্ছে, বা অনেক সময় বলছে যে যে কোনো জিনিস আমি চেষ্টা করছি লাস্ট মুহূর্তে গিয়ে একদম কেটে কেটে যাচ্ছে। ঠিক বললাম তো? এটাই, তুমি একটুখানি কারো সংস্পর্শে যাও, একটু এই জায়গাটা বিশাল কিছু ব্যাপার নয়, এই জায়গাটা ক্লিয়ার করে তোমার জীবনে কিন্তু ব্রাইট ফিউচার আছে, এইটুকু তোমাকে বলে দিলাম। তোমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিইনি কিন্তু আমি। কি বললাম বলো? বুঝতে পারলে? ভাইব্রেটের মাধ্যমে তোমাকে প্রেডিকশন করলাম এবং প্রেডিকশন তুমি বলে একদম ঠিক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। এবং মানে এইভাবে যে প্রেডিকশন গুলো আজকে প্রতিটা মানুষ যখন দেখে যে তাকে না বলার জায়গা দেবো না আমি, একদম ঠিক একদম ঠিক কেন বলতে হবে? কেন প্রেডিকশনটাও একটা ক্যালকুলেশনের মাধ্যমে বলছি, ভাইব্রেশনটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বলা হচ্ছে। সেই ক্যালকুলেটিভ পার্টটা যদি ঠিক থাকে তাহলে সেই মানুষটা কিন্তু সফলতা পায়। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, যে আজকে মহাশক্তি রিলেটেড কবচের কথা আপনারা শুনেছেন, কিন্তু আজকে কথাই বলা যাবে না, ফোনে ফোন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, তোমার বিষয় জানে না অন্য কারোর বিষয় জানবে? ওয়াইফের ব্যাপারে জানবে। সামনাসামনি আছে? সামনাসামনি নেই। আচ্ছা, তুমি একটা ফুলের নাম বলো। হ্যাঁ, জবা। এক থেকে বারোর মধ্যে একটা সংখ্যা বলো। নয়। লাস্ট মোবাইল নাম্বারটা বলো, যেটা থেকে ফোন করেছি। হ্যাঁ, যেটা থেকে তুমি লাস্ট তোমার মোবাইলের লাস্ট নাম্বারটা বলো, এটা যদি তোমার নাম্বার থেকে তুমি লাস্ট নাম্বারটা বলো। 46 46 কত? 46 মানে 6। আচ্ছা, ওয়াইফের আনুমানিক বয়স কত চলছে? হ্যালো, হ্যাঁ 35 আচ্ছা, ওয়াইফের ক্ষেত্রে একটা জায়গা দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে একটু অ্যাংরি ভাবটা থাকবে, অর্থাৎ রাগের প্রবণতা একটু বেশি থাকবে। ঠিক না? একটু বলবে আমাকে। হ্যাঁ, ভাবে নেই, একটু জোরে বলুন। আমার কথাটা শুনতে পাচ্ছি না, মানে রাগের জায়গাটা যেটা আছে যে উনি কিন্তু চট করে রাগবেন না, কিন্তু রেগে গেলে একটু কন্ট্রোলের বাইরে থাকবে। রাগের ব্যাপারটা অতটা কিছু বুঝতে পারি না, কিন্তু রাগ। আচ্ছা, আমি এখনো বুঝতে পারিনি। কতদিন বিয়ে হয়েছে আপনার? 8 বছর। কত একটু জোরে বলুন, নালে আমি শুনতে পাচ্ছি না নিজেই। আট বছর বিয়ে হয়েছে। কিন্তু এখানে তুমি একটা জিনিস যেটা হচ্ছে যে সপ্তম, সপ্তমের ওয়াইফ 1 2 3 4 5, পঞ্চমপতি মঙ্গল, পঞ্চমপতি মঙ্গল অষ্টমে বসে আছে। সন্তান সন্তানাদি হয়েছে? হ্যাঁ, দুটো।
প্রথম সন্তানের ক্ষেত্রে কি রকম প্রবলেম তুমি ইন্ডিকেশন করছো? প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটু চঞ্চলতার ব্যাপারটা কিন্তু তার মধ্যে বেশি থাকবে। কেন দেখো, তোমার পঞ্চম পতি অষ্টমে বসে আছে, পঞ্চম থেকে আমরা মঙ্গল থেকে সন্তান বিচার করি, সে অষ্টমে বসে আছে, শনি যুক্ত হয়ে বসে আছে, মঙ্গল হচ্ছে আমাদের স্পিরিটের কারক গ্রহ, সেই সেখানে অষ্টমে বসে থাকার জন্য তার ক্ষেত্রে কিন্তু একটু চঞ্চলতা বা মাথা গরমের প্রবণতা থাকা উচিত। একটা ব্যাপার থাকে, চঞ্চলতা বাইরে প্রকাশ হয় না কিন্তু মানসিক দিক থেকে প্রচন্ড চঞ্চল। বয়স কত ছেলের, বয়স কত বা মেয়ের বয়স কত? আপনার বয়স হবে, বয়স হবে, মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে না ছেলে? মেয়ে। তাকে কি খুব ঠান্ডা প্রকৃতি মনে হয়? হ্যাঁ অনেকটা ঠান্ডা। হ্যাঁ কেন হচ্ছে দেখো, প্রশ্নটা হচ্ছে যে নবমের যে কানেকশনটা আসছে, প্রথম কথা ওয়াইফের ব্যাপারে জানতে চাইছে, ওয়াইফের যে জায়গাটা দেখার কথা, এখানে হচ্ছে যে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠ প্রতি মানে হচ্ছে রোগের জায়গাটা দেখাচ্ছিল, কিন্তু ব্যাপারটা ওয়াইফের ব্যাপারে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু সমস্যা ইন্ডিকেশন করাচ্ছে, এবং ষষ্ঠপতি যেহেতু নবমে এবং শুক্র যুক্ত হয়ে আছে এবং বাড়ির ক্ষেত্রেও একটা ঝুটঝামালের প্রবণতা দেখাচ্ছে, কিন্তু উনি ক্লিয়ার কাট বলতে পারছে না, ওনার কথাগুলো আমি শুনতে পাচ্ছিলাম না যে কোনো কারণে আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যে সাউন্ড, যারা যারা একটুখানি বলবেন, দেখুন আমি কিন্তু গলার স্বর দিয়ে বলছি, আপনাদের কথাগুলো একটু স্বর দিয়ে বললে আমার সুবিধে হয়, কেন আপনার কথাগুলো একদম শোনা যাচ্ছে না। আচ্ছা, এবারে আমাদের যে ফলহারিণী অমাবস্যা তিথি রয়েছে, আগামী 29শে মে হচ্ছে ফলহারিণী অমাবস্যা তিথি যোগ, এবং আপনি যে মহাশক্তি কবচ তৈরি করেন যেটা ভীষণ দ্রুত ফল দেয়, এবং যেটা মানে যারা নিচ্ছে তারা কিন্তু তার যে রেজাল্টটা খুব অল্প দিনের মধ্যে পেয়ে যায়, এবং এমন অনেক ব্যক্তিরা আসেন আপনার কাছে যারা। নমস্কার, রমনজি। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ কোথা থেকে বলছো? আমি আন্দুল থেকে বলছি, হাওড়া আন্দুল থেকে। প্রোগ্রাম দেখা হয়? আচ্ছা, এখন এটা টিভিতেই তো প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ অবশ্যই হচ্ছে। আমার সঙ্গে তো কথা বলছো তুমি, বলুন আপনার নাম কি? কথা বলুন, তাড়াতাড়ি বলুন, বিশেষ একটা সময় নেই হাতে। নাম, আমার নাম অমনজিৎ খাড়া। আচ্ছা, কোথা থেকে বলছো? আন্দুল থেকে বললে। হ্যাঁ, আমরা আমি আর বিষয় জানবে? আমি আমার বিষয় জানবো। হ্যাঁ, একটা ফোনের নাম বলো। হ্যাঁ, একটা ফুলের নাম বলো। একটা ফুলের নাম জবা ফুল। জবা। 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা বলো। 1 নম্বর। 1 নম্বরই বলছো। লাস্ট মোবাইল নাম্বারটা বলো। আমার লাস্ট মোবাইল নাম্বার বলছি স্যার, 23 বলো। 23। হ্যাঁ 23। 23 মানে 3। হ্যাঁ। বয়স কত চলছে? আমার 23 নম্বর। হ্যাঁ লাস্ট 23 নম্বর মানে 3 হচ্ছে, তার লাস্টেতে 3 হচ্ছে। বয়স কত চলছে? আমার বয়স এখন চলছে 16। জাস্ট পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে তোমার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন। আমার কি নিয়ে পড়লে ভালো হবে? আমি মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দিলে প্রথম কথা হচ্ছে দেখো, তোমার লগ্নে বুধ অবস্থান করছে, খুব ভালো সাইন, এবং এখন চতুর্থে তোমার রবি, রবি হচ্ছে দ্বাদশে, তার ফলে কি হচ্ছে, তুমি পড়তে বসতে কম, কিন্তু তুমি পড়া পরীক্ষার আগে ঠিক পড়াশোনাটা করে পরীক্ষাটা রেজাল্ট করে নিতে, ঠিক না ভুল? একদম ঠিক। আমার মানে বলতে হয়তো একটু মানে একটু ইয়ে হতো, কিন্তু পরীক্ষার সময় একদম একদম সিরিয়াস, পরীক্ষার সময় একদম সিরিয়াস থাকতে, এবং ওইখান থেকে তুমি রেজাল্ট তৈরি করে নিতে। আপনি ঠিক বলেছেন স্যার। এবং যেটা দেখা যাচ্ছে যে তোমার 1, 2, 3, 4, 5 পঞ্চমে আছে, পঞ্চম প্রতিপুধ, পঞ্চম প্রতিপুধ তোমার কিন্তু লগ্নে বসে আছে, তার ফলে তোমাকে যে কোনো জিনিস একবার বলে দিলে সেটা সারা জীবনের জন্য মনে থাকে তোমার। সত্যি আমার সারা জীবনের জন্য মানে সব কথা মনে থাকবে, সেটা আমার খারাপ লাগুক সেটা মনে থাকবে, যতক্ষণ না আমি সেটা প্রতিশোধ নিতে পারছি আমি থাকি না। ইয়েস, কিন্তু যে জায়গাটা হচ্ছে যে তোমার তৃতীয় পতি চন্দ্র সে বসে আছে, আজকে আর সময় নেই বলছে, তুমি অবশ্যই এটা নিয়ে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শে যাও, আমার মনে তোমার ব্রাইট ফিউচার আছে। ঠিক আছে, আপনি যোগাযোগ করে নিন যে বুকিং নাম্বার রয়েছে, এবং এভাবে যদি প্রেডিকশন মিলে যায় এরপরে, যেহেতু মাধ্যমিক দিয়েছে তা এরপরে নিশ্চয়ই কী স্ট্রিম নিয়ে পড়বে, ব্রাইট ফিউচার রয়েছে, একটু কনসালটেন্সি নিলে যেই
ব্রাইটনেসটা রয়েছে সেটা কিন্তু আপনি জীবনে দেখতে পারবেন, কেননা এই ব্রাইট ফিউচার অনেকেরই হয়তো থাকে কিন্তু সেটা তার বাস্তব জীবনে পায় না, সেটা যেন আপনাদের কারোর মধ্যে না হয়। মানে আমাদের যারা দর্শকরা রয়েছেন আপনাদের প্রত্যেকের যে ব্রাইট ফিউচারের জায়গাগুলো সেটা যেন ফলপ্রদ হয় এই আশাই করবো। আর আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।